আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। এবং যেহেতু 36শে জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি, ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কী পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল, যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কীভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে, এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো, এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেজন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ, এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। এখানে প্রথমত যে এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে, আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। এবং এই আন্দোলন ছাড়াও গত 16 বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা 16 বছরের একটা লড়াইয়ের একটা মুহূর্ত আমরা 5ই আগস্টে পেয়েছিলাম। এই পুরো 16 বছরে যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই যেই স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে, এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে, এবং পুরো 16 বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করবো।